আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে হয়। তো অনেক সময় আমাদের একটা নাম্বারের আন্ডারে অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট খোলা থাকে, সেই ক্ষেত্রে আপনি যদি কোনো একটা ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চান, তো সঠিকভাবে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে হয় এই বিষয়টা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। আপনি মোবাইল থেকে কোনো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চাইলে আপনি ফেসবুক লাইট অথবা ফেসবুকের যে সফটওয়্যার রয়েছে এটা দিয়েও করতে পারবেন। তো এইখানে চলে আসবেন এবং যে ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করতে চান সেটা অবশ্যই লগ ইন রাখবেন। তারপর যে কাজটা করবেন, এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে এসে এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করে এখান থেকে সেটিংসের মাঝে চলে যাবেন। তো সেটিংসে চলে যাওয়ার পর একটু নিচের দিকে আসতে হবে এবং এখানে একটু নিচের দিকে আসলে দেখবেন যে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, তো এইরকম একটা অপশন পাবেন, এই অপশনের মাঝে ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করার পর দেখবেন এইরকম এক ইন্টারফেস শো করছে। তো এইখান থেকে আমরা যে কাজটা করবো যে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন এই অপশনে ক্লিক করব। তো এইখানে ক্লিক করার পর আপনি এখানে দুইটা অপশন পাবেন, একটা হলো ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ডিলেট অ্যাকাউন্ট। তো আমরা যেহেতু ফেসবুক অ্যাকাউন্ট ডিলেট করতেছি সেই ক্ষেত্রে আমরা ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করব। তো তারপর এখান থেকে কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলেশন এই অপশনের মাঝে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনাকে যে কোনো একটা কারণ সিলেক্ট করতে হবে যে আপনি কী জন্য আসলে ফেসবুক অ্যাকাউন্ট ডিলেট করতে চান। এই ক্ষেত্রে আমি প্রথম এটা সিলেক্ট করে দিলাম। তো এখানে ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলেশন এরকম একটা অপশন পাবেন, তো এখানে ক্লিক করতে হবে। তো তারপর আপনি এখান থেকে একটু নিচের দিকে আসবেন। তো তারপর এখান থেকে যদি আপনি ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করেন, তো এখানে ক্লিক করার পর আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটা রয়েছে সেইটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। তো এইখানে আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে নিয়েছে, এরপর এখান থেকে কন্টিনিউ ক্লিক করতে হবে। তো কন্টিনিউ ক্লিক করার পর ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ফেসবুক অ্যাকাউন্টে এখান থেকে লগ আউট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা লগ আউট হয়ে গেছে এবং ফেসবুক এখানে বলতেছে যে 30 দিনের মধ্যে যদি আবার আপনি পাসওয়ার্ড এবং নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন তাহলে অ্যাক্টিভেট হয়ে যাবে, আর যদি 30 দিনের মধ্যে লগ ইন না করেন একদম ফেসবুক থেকে টোটালি ডিলিট হয়ে যাবে। এবং এখনও আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট অবস্থায় আছে এবং ডিলিট অবস্থায় কিন্তু রয়েছে, আপনি শুধুমাত্র লগ ইন করলে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে, আর যদি লগ ইন না করেন 30 দিনের মধ্যে তাহলে 30 দিন পরে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। তো আশা করি ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করতে হয় বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভিডিও এই পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আরও রয়েছে, আপনি চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখে আসতে পারেন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।